কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেনের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শিক্ষক তোফাজ্জল গ্রুপের সাথে একই এলাকার আলতাফ মোল্লা গ্রুপের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে গতিরোধ করে 10 থেকে 15 জনের একটি দল। পরে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিক্ষক তোফাজ্জল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বা বললো যে সাবধানে তুমি থাকো, আমি খানিক পরে ব্যাক আসতেছে। আমি সেই জায়গায় রয়েছে, এর মধ্যে সংবাদ গেল যে তার হাত কেটে ফেলা হচ্ছে। আমি আমার বাবার হাত কাটা হাত আমি বুকের সাথে করে নিয়ে আইছি এই হাসপাতালে। সবাইকে চেনে, আমার আব্বা সবাইকে চেনে, কিন্তু আমার আব্বার জ্ঞান নাই বলে কিছু বলতে পারতেছে না।